শিক্ষাবর্ষ শুরু হয়েছে, ধারাবাহিক উন্নয়নের কাজগুলো শুরু হয়েছে। সেইখানে কাজ করতে গিয়ে দেখা যাবে যে যে পদ্ধতি ইতিমধ্যে আমরা শিক্ষাবিদগণ প্যাডাগজি স্পেশালিস্টরা যেটা নির্ধারণ করেছেন সেটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা এখন দেখতে পাবো। তো দেখতে পেলে আমরা আগেও বলেছি যে এটা স্থায়ী কোনো বিষয় নয়, এটা যে একেবারে রিজিডলি আমাদের মেনটেন করতে হবে তা কিন্তু নয়, সেখানে পরিবর্তন প্রয়োজনে অবশ্যই আসবে, সেটা আগেও বলা হয়েছে, এখন আমি বলছি এটাতে পরিবর্তন প্রয়োজন সাপেক্ষে অবশ্যই আসবে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মুহিবুর হাসান চৌধুরী নওফেল। তিনি মনে করেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। আজ সোমবার 5 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময় পরীক্ষার্থীরা এমনিতেই একটা মানসিক চাপের মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপকে আরো বাড়িয়ে দেয়। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাঘবের জন্য এবছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারও আসলে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই, তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করেন সেই বিষয়ে সবার সচেতন থাকা উচিত। জানা গেছে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে।